আর মাত্র কয়েকদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোয় যাতে দুস্থ অসহায়রা নতুন বস্ত্র পেতে পারে, তার জন্য মাথাভাঙা দুই ব্লকের পারডুবির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বস্ত্র এটিএমের উদ্বোধন হল। রবিবার পারডুবি বাজার এলাকায় এই বস্ত্র এটিএমের উদ্বোধন করেন সংস্থার উপদেষ্টা ঋষিকেশ রায় সহ অন্যান্যরা। ঋষিকেশ রায়ের কথায়, দুর্গাপূজায় অসহায় দুস্থদের হাতে বস্ত্র তুলে দিতেই এই বস্ত্র এটিএমের সূচনা করা হয়েছিল গত বছরও। জনসাধারণের কাছে বস্ত্র এটিএমের জন্য বস্ত্র দানের আহ্বান জানিয়েছেন তারা। গত বছরের ন্যায় এবছরও আমরা এলএসটি এনজিওর পক্ষ থেকে পারডুবি বাজারে একটি বস্ত্র এটিএম খুলেছি। অসহায় এবং দুস্থ মানুষদের কাছে নতুন বস্ত্র পৌঁছে দেওয়ার উপলক্ষে বা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এই বস্ত্র এটিএম খুলেছি। এখানে আমরা বিভিন্ন একটা মানবতার বাক্স রেখেছি এবং দুটো ক্যারেট রেখেছি, যেখানে নতুন বস্ত্র এবং পুরনো বস্ত্র সংগ্রহ করা হবে। নতুন বস্ত্র এবং পুরনো বস্ত্র সংগ্রহ করে পুরনো বস্ত্রগুলো যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো সহ এবং কিছু নতুন জামাকাপড় কিনে, বিশেষ করে আমরা নতুন জামাকাপড়টা প্রিফার করছি, নতুন জামাকাপড় কিনে আমরা দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেব। পারডুবি থেকে দেবাশিস দত্তর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।